আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যেটা নিয়ে আসলাম সেটা কি করে আপনারা টাটা ডিস্কে আপনারা ডিজাইন আপলোড করবেন এবং এখান থেকে ডিজাইন আপলোড করে আপনারা আর্নিং করবেন, তার জন্য যেটা করতে হবে প্রথমে আপনাকে টাটা ডিস্কে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। টাটা স্টকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে আর অ্যাকাউন্টটা আপনার প্রায় 100% ভেরিফাইড করে নিতে হবে, দেন আপনি এখানে আপলোড করতে পারবেন। একটু আগে আমি দেখেন এই ডিজাইনটা আমি আপলোড করলাম, তো আমি আগে অ্যাকাউন্টটা দেখাই দিই আপনাকে, তারপর আমি দেখাই দিচ্ছি। এখানে আমার অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, আমি চলে আসি। এখানে আমার অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্ট। এখানে আমার ডিটেলস, আর্নিং $1 এখন পর্যন্ত এখানে। তো আমার অ্যাকাউন্টের ডিটেলসে আসি। তো দেখেন এখানে আমার ডিটেলস, আপনি কীভাবে পেমেন্ট মেথড কী কী মাধ্যমে নেবেন সব কিছু এখানে দেখাই। এখানে ডিটেলস আপনার অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট ডিটেলস, আমি অ্যাকাউন্টের আরও আরও একটু দিয়ে দেয়। তো এখানে আমার অ্যাকাউন্টের ডিটেলসটা দেখেন, আপনারা এইভাবে আপনার ডিটেলসটা পূরণ করে নেবেন। আপনার ডিসপ্লে নেম এখানে 100% হয়ে যাবে। আমি একটু দেখাই দিচ্ছি। এখানে আমি নাম ফ্রিল্যান্সার আজাদ। আপনার যদি কোনো শাটার স্টকের প্রোফাইল থাকে প্রোফাইলের ইয়েটা দিয়ে দিবেন। এখানে টাইম ট্যাগ লাইন আপনি চাইলে আমার এটা ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন লিঙ্কে আমার লিঙ্কটা দিয়ে দিব। এখানে দেখেন আমার ওয়েবটা ব্লগ, ফ্রিতে ব্লগ ওয়েবসাইট আছে, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ফেসবুক, লিঙ্কডিন, টুইটার সবগুলো এখানে আমি কী পারি সেই ধরনের আপনারা একটু নিজেদের ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন। 2000 বলছে আমি 500 দিয়েছি, এখানে আপনাদের মতো আপনারা একটু অ্যাড করে নেবেন আর একটু এডিট করে। তো এখানে দেখেন, এখানে দেওয়ার পর আপনার কন্ট্রিবিউটর টাইপ, এখানে ফটোগ্রাফি, ইলাস্ট্রেটর আমি এগুলো দিচ্ছি। এই দুটো আমি যেগুলো আপনি পারেন সেগুলো দিবেন। লাইফ স্টাইল সাবজেক্ট এগুলো আমি দিচ্ছি। আমি ইকুইপমেন্ট, আমি অ্যাডোব ফটোশপ পারি, ইলাস্ট্রেটর পারি, কোরাল ড্র আমি এগুলো পারি। এগুলো জাস্ট দিয়ে আমি এখানে অ্যাপ্রুভ করাতে আমার এখানে 100% প্রোফাইল কমপ্লিট। আর এই জন্য প্রোফাইল এই যাওয়ার জন্য আপনার প্রথমে একটা রেফারেল লিঙ্ক, আমি আমার ডিসক্রিপশনে আমার রেফারেল লিঙ্ক দিয়ে দিব। তাহলে আপনার সেইখান থেকে রেফারেল লিঙ্ক চাপ দিলে আপনার কন্ট্রিবিউটর সাইডে চলে আসবে। আসার পর এখানে সাইন ইন, লগ ইন এবং পাসওয়ার্ড দেওয়ার পরই আপনার সেখানে ইজিলি ঢুকতে পারবেন একদম সিম্পলভাবে। তারপরও আমি একটু দেখাই দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখবেন এইভাবে আপনার একটা লিঙ্ক চলে আসবে, এখানে সাইন আপ অপশন থাকবে। এখানে সাইন আপ অপশনে এসে পর আপনার এখানে যে কন্ট্রিবিউটর অপশন থাকবে, এখানে আপনার মেল আইডি পাসওয়ার্ড যদি থাকে, এখানে নতুন যদি হয়ে থাকেন তো এখানে মেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ চাপ দিবেন। দেন আপনার এখানে ইজিলি আপনি সেখান থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, পাসওয়ার্ড দিলেই ইজিলি আপনি চলে যাবেন। সো বন্ধুরা, এরপর যেটা করতে হবে আমি সেটা আপনাকে দেখাই। এখানে আসার পর আমরা ফাইলগুলো, যারা এমনি ইমেজ আপলোড করেন, যেমন আমার এইগুলো আমার ফ্রিতে ইমেজ, জাস্ট আমি সেই ফ্রিতে ইমেজগুলো এখানে দিয়ে রাখছি। এখানে কোনো জাস্ট ফটো, আর যার আমি যেগুলো এগুলো দিয়ে রাখছি আমার হলো ইলাস্ট্রেটর ফাইল, ইলাস্ট্রেটর লোগো ডিজাইন। তো আমি একটু আগে তিনটা অ্যাপ্রুভ করলাম, তো আমি তিনটের মধ্যে একটা এখন আপনাকে দেখাবো। যেমন হচ্ছে আমার তিনটা ফাইলের মধ্যে এই একটা ফাইল দেখাই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে আলহামদুলিল্লাহ অনেকের ভালো সেল হচ্ছে, চাইলে আপনারা শাটার স্টকে এখানে আপলোড করে রাখতে পারেন বিভিন্ন ফাইল। তাহলে আপনাদের ইনশাল্লাহ, যারা শুধু ফটোগ্রাফি করেন তারা তো রাখতে পারবেনই, আর যারা আমাদের, আমরা যারা লোগো ডিজাইনার তারাও এখানে ইজিলি এখানে আপনার রাখতে পারবেন ইমেজগুলো, এবং এখান থেকে আলহামদুলিল্লাহ একটা ভালো পরিমাণ সেল জেনারেটও হয়ে থাকে। তো দেখেন এইটি আমার একটা ইমেজ ছিল, এবং ইমেজ পেজ সাইজটা আমি বলে দিচ্ছি। দেখেন এখানে আমি ইমেজটা নেওয়ার পর জাস্ট কিছুই করে নেই, আমি ইমেজ সেভে রেখে দিচ্ছি। এখন এখানে আমি যেটা করছি, এবং আমি একটা নতুন পেজ নিয়ে আপনাদেরকে দেখাই। নিউ পেজ, এখানে নিউ পেজ নেবেন। নিউ পেজ নেওয়ার পর পেজের নাম দিবেন আপনি, ধরুন আমি আজাদ দিলাম আমার নাম। এখানে এখানে 8 GB কালার, হাই রেজলিউশন 300 GB এগুলো দিয়ে নেবেন। 2000 বা 2000 দিয়ে নিচ্ছি, আপনি চাইলে আপনার মতো করে নিতে পারেন। 2000টা স্ট্যান্ডার্ড, কেউ 1000 নিচ্ছে, আমি 2000 নিচ্ছি। তো এটা দেওয়ার পর আমার একটা পেজ ওপেন হয়ে গেল এরকম। তো ধরেন এই একটা লোগো নিব, তো আমি একটা লোগো আমি নিয়ে আসি আমার আরেকটা কাজের ফাইল, আমি এখানে আপনাদেরকে দেখাই। আমার অন্য একটা ডিজাইন আমি চলে আসি, রিয়েল এস্টেট থেকে দেখাই। এখানে যেটা হচ্ছে আমি একটা ডিজাইন, আচ্ছা আমি এই ডিজাইনটাই আপলোড দিব, এটাই দেখাই আপনাকে। আচ্ছা এই ডিজাইনটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম, আমার এটাও ইলাস্ট্রেটরে বানানো। সেমভাবে আমি নতুন পেজে এই পেজটাই আমি করি, সেম পেজ, এখানে পেজ সেমভাবে সাইজটা আমি দেখাই দিই। এখানে এখানে দেখেন ওইটা ছিল 2000 বা 2000, এখানে আমি দিচ্ছি 4000 বা 4000, যেটা আপনি দিতে পারেন। তাহলে রেজুলেশনটা, ইমেজ সাইজটা অনেক বড় হবে, এই জন্য আমি এটা দেওয়া 4000 বা 4000। এটাকে আমি ফেলে দিলাম, নতুন একটা ইমেজ নিলাম। এখানে নেওয়ার পর এটাকে আমি আমার মতো করে মিডিল পোর্শন সিলেক্ট করে নিচ্ছি, এটা মোটামুটি একটা মিডিল পোর্শন নিয়ে নিব। নেওয়ার পর
এটাকে আমি কিচ্ছু না, শুধু এখান থেকে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করার পর এটা যে অবস্থায় থাক এটা রেখে দিব। এখন এটাকে আমি সেভ দিব, সেভ শাটার স্টক 4 নম্বর, আমি রিয়েল এস্টেট ফাইল, রিয়েল এস্টেট আপনি নাম দিয়ে দিতে পারেন আপনার মতো করে, রিয়েল এস্টেট লোগো। আচ্ছা এটাকে আমি সেভ দিব, একটা ফোল্ডারে রাখলাম, সেভ দিব। এটা সেভ দিব অবশ্যই আমরা এখানে 10 দিয়ে দিব, এবং এখানে যে অপশনই থাক না কেন। আচ্ছা একটু আবারও দেখাই, সেভ অ্যাজ, এখানে হলো ইপিএস ফাইল, ইপিএস ফাইল দিয়ে নিব। ইপিএস ফাইল দেওয়ার পর আমরা এখানে নাম দিয়ে দিব রিয়েল এস্টেট, এখানে আমি ফোল্ডারের নামটা দিয়ে দিব রিয়েল এস্টেট লোগো। তাহলে আপনি নিতে পারেন নাও দিতে পারেন। এখানে আসার পর এই অপশন যেটা আছে, এখানে আমার এটা আর্টবোর্ড দরকার নাই, আর্টবোর্ড যা আছে এটাই রাখবো। সেভ দিব, সেভ দেওয়ার পর সিএস টেন এখানে যা আছে সবগুলো আমরা এভাবে রেখে দিব, অ্যান্ড জাস্ট ওকে করব, সেভ দিব। এটা আমার শেষ ডিজাইনটা। এখন আমি এটাকে একটা জেপিজি ফাইল করব, জেপিজি ফাইল এখানে সেভ অফ উইন্ডোজ ওয়েব চলে আসবো। এখানে আমার জেপিজি সবগুলো ফরম্যাট অলরেডি করা আছে, এটা আমি অলরেডি পেজ ফরম্যাটে করে নিছি, 2000 2000, আপনি চাইলে 4000 4000 দিতে পারেন। সেভ দিব, আমি আমার ফোল্ডার সিলেকশন করে দিচ্ছি, শাটার স্টক ওকে, আমার ইমেজটা এবং ফাইলটা আপলোড অলরেডি রেডি। তো আমি এরকম আপনি যতগুলো ফাইল সম্ভব হয় আপনি আপলোড করে নেবেন, আর নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার শাটার স্টকে, আপলোড অপশনে চলে আসবেন, আপলোড অপশন। তো এইভাবে আপলোড অপশনে চলে আসব, দেন শাটার স্টক, দুটো ফাইল নাম সব একই আছে, তাহলে যদি মনে হয় আপনি নাম একই করবেন সেটাও করতে পারেন, আর না করলেও সমস্যা নেই, জাস্ট ওটা হুবহু চলে আসবে। ওকে ডান, দুটো ফাইলকে সিলেকশন করলাম, এবং নেক্সট করব। এখানে আমার আরো কিছু ফাইল পেন্ডিং আছে, এগুলো আপলোড হচ্ছে, তো এগুলো একটু সময় নিয়ে নিচ্ছে। তো আমি এখন যেটা হচ্ছে, আমি এই ফাইলটা আপলোড করে দেখাবো, এখানে আসবো, সিলেকশন করব, সিলেকশন করে আমি ফাইলটা রিয়েল এস্টেট লোগো যেহেতু, সেহেতু আমি এটাকে সিলেকশন করে নিচ্ছি, রিয়েল এস্টেট লোগো। এখানে আমি টাইপে যাব, এখানে আমার রিয়েল এস্টেট নাম সার্চে দিচ্ছি, কারণ এই ধরনের ট্যাগ আপনি চাইলে এখান থেকে ফ্রিতে ট্যাগগুলো নিতে পারেন। যেমন আমি তিনটা সিলেকশন করলাম, এখানে ট্যাগগুলো চলে আসলো, এখানে আমি এই তিনটা ট্যাগ রেখে দিলাম, তাহলে আমি আরো ট্যাগ নিব। আচ্ছা এখানে আমার মনে হয় ফাইলটাকে সিলেকশন করে নেই, যে সিলেকশন করে নেই যেন শো করতেছে না, এই যে এখানে দেখেন ফটো, আপনার এখানে ফটো দিবেন না, যে তোমার ইলাস্ট্রেশন ফাইল, ইলাস্ট্রেশন এখানে সিলেকশন করে দিবেন, যেটা ইলাস্ট্রেশন ফাইল, দেন আমি এখানে চলে আসব, এখানে আমার রিয়েল এস্টেট লোগো, আমি তিনটাকে সিলেকশন করলাম, অ্যাড করব ফাইলটা, 30টা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন, আর এখন যেটা করবেন আপনি, শাটার স্টকে আমি চলে আসি, শাটার স্টকে আসার পর রিয়েল এস্টেট লোগো লিখে আমি সার্চ দিই, তুই দেখেন অনেকে প্রচুর পরিমাণ রিয়েল এস্টেট লোগো অলরেডি এখানে আছে, এই যে দেখেন। তো এক একজন এক এক রিয়েল এস্টেট লোগের নাম লিখছে, আপনি চাইলে আপনার মতো করে একটু হালকা এডিট করে আপনার এখানে নাম ট্যাগ অ্যাড করতে পারেন, এই যে দেখেন মেগা রিয়েল এস্টেট, আমি এখানে এটা বিল্ডিং কনস্ট্রাকশন লোগো ভেক্টর ডিজাইন ইপিএস 10, আমি এটাই নিলাম, এগুলো নিলে আপনার কোনো সমস্যা নেই, নিতে পারবেন। এটা নিলাম, এখানে আমি দিয়ে দিলাম ইপিএস ফাইল, এখানে জেপিজি ইলাস্ট্রেটর ইলাস্ট্রেশন ফাইল, এখানে ক্যাটাগরি বিল্ডিং ল্যান্ডস্কেপ আমি এটাই দিলাম, এখানে লোকেশন আমি বাংলাদেশ, এখানে ট্যাগ 30টা দেওয়া হয়েছে, তাহলে আপনি আরেকটু ট্যাগ অ্যাড করতে পারেন। যেমন আমি রিয়েল এস্টেট লোগো লিখে এখানে আর দু একটা ট্যাগ অ্যাড করব,
এখানে রিয়েল এস্টেট লোগোকে সার্চ দিলাম, এই যে দেখেন রিয়েল এস্টেট সম্পর্কে অনেকগুলো ট্যাগ চলে আসছে। আপনি এবার 50টার মতো ট্যাগ এখানে চাইলে অ্যাড করতে পারবেন। আচ্ছা আমি এই কয়েকটা অ্যাড করলাম আপাতত। অ্যাড করার পর জাস্ট এখানে আমি সাবমিট অপশন, জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিব। এখানে যদি আপনার অনেকগুলো ফাইল থাকে আপনার সাবমিট অপশনে, এখানে যতগুলো ফাইল আপনি আপলোড করবেন। আচ্ছা এখানে ফাইলটা নাই নাই, আমি একটু চেক করে নিই। ও আচ্ছা চলে গেছে এখানে, এই দেখেন ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে আমার এখানে। তো এখানে আপলোড করার পর এরা যদি মনে করে এটা আমার ভেরিফাই করা সম্ভব, দেন আমার তাহলে এখানে আমার প্রোফাইলে চলে আসবে। আর এইভাবে চাইলে আপনারা যত পারেন ছবি এখানে আপলোড দিয়ে রাখেন, কারণ এখানে আপনার আপলোড দেওয়া থাকলে আপনার যে কোনো সময় এখানে সেল হওয়ার শুরু করবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকে এটাই ছিল ভিডিও, আর আমার কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে এই অ্যাকাউন্টে ইজিলি জয়েন করতে পারবেন। তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।